যথাসম্ভব আমরা উত্তর দেব। আজকে আপনারা এখানে যেসব নেতৃবৃন্দ আমাদের উপস্থিত আছেন, আপনারা বিষয়গুলো ভালোভাবে শুনবেন, জানবেন, অবগত হবেন এবং আপনাদের দায়িত্ব এখান থেকে গিয়ে আপনাদের থানা লেভেল এবং তৃণমূলে সকল পেশা, সকল মত ও পথের মানুষকে এই মেসেজগুলো ভালোভাবে পৌঁছে দেওয়া। আমরা সারা বাংলাদেশের মানুষকে আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে চাই। আজকে এই রাষ্ট্র মেরামত কাঠামো যে দিয়েছি তা বিএনপি সরকারে দেওয়ার জন্য নয়, এই রাষ্ট্রকে সঠিকভাবে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করার জন্য যে ২৭ দফা, এই ২৭ দফার এই ২৭ দফা ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, দু একটি লেজুড়ভিত্তিক রাজনৈতিক সংগঠন ছাড়া প্রায় বাংলাদেশের সকল সংগঠন আমাদের এই ২৭ দফার সাথে একাত্মতা ঘোষণা করে ইতিমধ্যে তারাও জনগণের মাঝে নেমেছে। এবং আজকে আমি আপনাদের মাধ্যমে বলে গেলাম, ২০০৮ সালে নির্বাচন কমিশনার ছিল শামসুল হুদা। আল্লাহ যদি বাকি রাখে ওই শামসুল হুদাকে ফাঁসির কাছে ঝুলানো হবে ইনশাআল্লাহ, কারণ সেদিন তারা সেই সময়কার ওয়ান ইলেভেন নায়ক যারা ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন এসে আদালত করে ষড়যন্ত্র করে, আপনার নিশ্চিত অবগত আছে বেগম খালেদা জিয়া জেলে থেকে বলেছিল প্রয়োজন হলে আমি আরো ৯ বছর জেলে থাকবো, তা ওয়ান ইলেভেনের নায়কদেরকে আমি ছেড়ে দেবো না, তাদের বিচার আমি করবো, কি বলছিল না? আপনাদের বলছি আজকে আমাদের নেতা তাদের রহমান যে দর্দকা এবং ২৭ দফা আমাদের নেতারা তুলে ধরেছেন সেটা আপনাদের কাছে আমরা বজায় দেব। আপনারা প্রতিটা উপজেলা আমাদের সকল সংগঠন নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, চাকরি দল, মৎস্যজীবী দল, সকল সংগঠন নেতৃবৃন্দকে নিয়ে আপনারা প্রোগ্রাম করে এই সমস্ত দফা যে দল দফা এবং রাষ্ট্র অবকাঠামো যে মেরামতের যে কর্মসূচি আমাদের তারেক রহমান দিয়েছেন সেটা জনগণের কাছে আপনারা তুলে ধরবেন। পাশাপাশি আপনাদের মাঝে আমরা জেলা ব্যাংকের নেতৃবৃন্দ আপনাদের কাছে যাব, আপনাদের নিয়ে আমরা প্রোগ্রাম করব। পরিশেষে ভাই একটাই দাবি আজকে আপনারা শুনলেন, আমরা নগর জেলা ব্যাংকের পক্ষ থেকে বলে গেছেন নেতৃবৃন্দকে যে জেলখানায় আজকে মিথ্যা কেস দিয়ে যে জামিন বাতিল করে তাদের ভিতরে নেওয়া হয়েছে, জেলা ব্যাংকের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই এবং আপনারা সবাই প্রস্তুতি হন। আপনারা জানেন সারা বাংলাদেশে, শুধু নগর জেলা নয় সারা বাংলাদেশে এই অবাধ সরকার মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। আমরা যত চুপ থাকবো আমরা তত সাহস পাবো, আমরা আর কোনো চুপ থাকবো না, আমরা প্রতিবাদ করবো রাজপথে, আমরা প্রতিবাদ করবো, যারা আমাদের বাধা দিবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো, প্রতিরোধ করে চলবো, আমরা আর ভয় করবো না। আমরা ভয় করলে বা আমরা ভাতা না দিলে কি আমাদের মামলা হচ্ছে না, মিথ্যা মামলা হচ্ছে না? যত চুপ থাকছি তত আমরা সুযোগ পাচ্ছি, ওরা একজন মারবে আমরা ৩ জন মারবো। নওগাঁতে আমরা চ্যালেঞ্জ করতে চাই, আমরা ইতিপূর্বে আমরা প্রমাণ করেছি নওগাঁর মানুষ বিএনপি মানুষ, নওগাঁর মানুষ শান্তপ্রিয় মানুষ, আপনারা যারা আমাদের সমস্যার সৃষ্টি করছেন আমরা সব কিছু দেখছি, আমরা শান্তিপ্রিয় কর্মসূচি করতে গেলে আপনারা বাধা দিচ্ছেন, আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই আমরা কিন্তু কোনো বাধা শুনবো না, কোনো কথা শুনবো না। আপনাদের অনেক সম্মান করেছি, অনেক আপনাদের রক্ষা করেছি, কথা রক্ষা করেছি, আর কথা রক্ষা করবো না, আপনাদের কোনো কথা শুনবো না। আমরা সমস্ত বাধা উপেক্ষা করে আগামী দিনে আমাদের দেশে তারেক রহমান যে সমস্ত আন্দোলন সংগ্রামের ডাক দিবেন সেই সমস্ত আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ সরকার